সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আজকে কথা বলবো বদ নজর নিয়ে বদনজর বা চোখ লাগা আসলে হিংসার নজর থেকে হিংসিত ব্যক্তিকে লেগে থাকে সাধারণত বদ নজর হল দুষ্ট মনের মুগ্ধ মানুষের হিংসামূলক বিষাক্ত নজর বা দৃষ্টি যা বদ নজরগ্রস্তকে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করে বদ নজর সত্য এ ব্যাপারে কোরআন হাদিসে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বদনজরের প্রভাব ও ক্ষতি বিষয়ক বিষয়টিও শরীয়তে স্বীকৃত যেমন হাদিসে মহানবী সাল্লা সাল্লাম বলেছেন আলা আইন হাক বদনজর হচ্ছে সত্য বোখারি মুসলিমের হাদিস তিনি আরো বলেছেন আল্লাহ আইন ও হক ওয়ালাউকা নাসাই উন বা কাল কাদারা আও সাব আকাল কাদারা সাবাকাত হুল আইন বদনজর সত্য যদি কোনো জিনিস তখ্দির উল্লঙ্ঘন করতে পারতো তার মানে তকদিরের বিপরীত কাজ করতে পারতো তাহলে তা হতো বদনজর এটা মুসলিমের এহাদিস তিনি আরও বলেছেন আখতার উমাইয়ামু তুমিন উম্মেতি বা দাকিতা বিল্লাহি ওয়াক্কাদোয়া ইহি ওয়াকাদারিহি বিল আনফোজ অর্থাৎ আল্লাহর কিতাব এবং তার ফায়েস আলা ও তকদিরের পর আমার উন্মতের অধিকাংশ মানুষ মারা যায় বদ নজরগ্রস্ত হয়ে এগুলো হাদিস্টা আছে বাজজার সিলসিলা শাহিয়াতে আছে অন্য এক শব্দে বলা হয়েছে জুল্লু মাইয়েমু তুমি নুম্মাতি বা দা কাদো আল্লাহ হেওয়া কিতাবিহি ওয়াকাদারিহি বিল আনফোস যার অর্থ একই আর সুল্লাহ শাসনাম আরও বলেছেন ইন্নেলা আইনা লাতুদ খেলুর রাজুলাল কাবার ওয়াতুদ খেরুল জামালা আলকেদর নিশ্চয়ই বদনজর মানুষকে কবরে এবং উঠকে হাঁড়িতে প্রবেশ করায় মানে বদনজরের ফলে মানুষ মারা যেতে পারে বদনজরের ফলে উঠ মারা যেতে পারে বা তার জবাই হতে পারে ইত্যাদি হাদীস রয়েছে শহীদুল জামিন সিজলা শাহী ইত্যাদিতে আরেকটি হাদীসে আছে ইন্নেলা আইনলা তুলা বেররাজুল লেবিজ নিল্লাহ হাত্তা ইয়াস আদা হালিকানতমায়তা অরাজদা মেনহু নিশ্চয়ই বদনজর আল্লাহর অনুমতিক্রমে মানুষের পিছনে পড়ে পরিশেষে সে উঁচু পাহাড়ে চড়ে অতঃপর সে সেখান হতে নিচে পড়ে যায় এ হাদিস রয়েছে মুসনাদে আহমদ একুশ তিনশো দুই মানে দু হাজার একুশ হাজার তিনশো দুই তাবারানি ইত্যাদি সিলসিলা সহি হাতেও এ হাদিস রয়েছে বোঝা গেল বদ নজরের তাসির আছে বদ নজরে মানুষ ক্ষতিগ্রস্ত হয় যেমন জাদুতে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ আমাদেরকে পানাহ দিন